রাখে হরি মারে কোনে, মারে হরি রাখে কোনে। শ্মশানত জীৱিত হৈ উঠিল এটি মৃত শিশু। দাহ কৰিবলৈ লওঁতেই উচুপি উঠিল কণমানিটি। তাৰ পাছত সৃষ্টি হাহাকাৰময় পৰিস্থিতি। এই ঘটনা সংঘটিত হৈছে শিলচৰত। ৰাখে হৰি মাৰে কোনে কথাষাৰ পুনৰ প্ৰমাণ হ'ল শিলচৰৰ এই ঘটনা। মৃত বুলি ঘোষণা কৰা সদ্যজাত নৱজাতক, শিলচৰৰ এখন বেচৰকাৰী চিকিৎসালয়ত সংঘটিত এই আজব ঘটনা। চিকিৎসালয়খনৰ এই কাণ্ডত হতভম্বিত হৈ পৰিছে সকলো। ঘটনাটো সংঘটিত হৈছে চহৰৰ লাইফলাইন নাৰ্ছিং হোমত। প্ৰসৱ বেদনাত ভুগি থকা শিলচৰ চাতলা ৰতনপুৰৰ এগৰাকী মহিলাক মঙলবাৰে ভৰ্তি কৰোৱা হৈছিল লাইফলাইন নাৰ্ছিং হোমত। নিশা মহিলাগৰাকীয়ে জন্ম দিয়ে এগৰাকী কন্যা সন্তানক, কিন্তু জন্মৰ পাছতে নৱজাতকীৰ মৃত্যু হোৱা বুলি পৰিয়ালৰ লোকক জনায় চিকিৎসকে। শেহতীয়াকৈ শিশুটোক দাহ কৰিবলৈ পৰিয়ালৰ লোকসকলে বুধবাৰে ৰাতিপুৱা শ্মশানলৈ লৈ যায়, কিন্তু শ্মশানত লৈ যোৱাৰ পাছত ঘটিল এক আশ্চৰ্যজনক ঘটনা। দাহ কৰিবলৈ লওঁতেই উচুপি উঠিল কণমানি শিশুটি। লগে লগে শিশুটিক পৰিয়ালৰ লোকে লৈ যায় নাৰ্ছিং হোমলৈ। বৰ্তমান শিশুটিক ৰখা হৈছে নাৰ্ছিং হোমৰ ICU-ত। এই ঘটনাক লৈ শিলচৰত সৃষ্টি হৈছে তীব্ৰ চাঞ্চল্য। লগতে এই ঘটনাৰ কথা স্বীকাৰ কৰিছে হাস্পতালখনৰ চিকিৎসক ডক্টৰ AF নুমানে। চিকিৎসকগৰাকীয়ে জনোৱা মতে মহিলাগৰাকীয়ে 6 দিন ধৰি মেডিকেল কলেজত থকাৰ পাছত আহিছিল তেওঁৰ ওচৰলৈ আৰু অতি সংকটজনক অৱস্থাত আছিল শিশু আৰু মাতৃ। মহিলাগৰাকীৰ গৰ্ভত থকা শিশুটি আছিলে 6 মাহৰ আৰু জন্মৰ পাছত শিশুটিৰ ওজন আছিল মাত্ৰ 500 গ্ৰাম। পৰীক্ষা নিৰীক্ষা কৰাৰ পাছত হাৰ্টবিট নাপাই চিকিৎসকে মৃত বুলি নিশ্চিত কৰে শিশুটিক। বৰ্তমান শিশুটিৰ চিকিৎসা চলি থকা বুলি জনাইছে চিকিৎসক তথা হস্পিটেল কৰ্তৃপক্ষই। আমার আমি এডমিশন দিছি মারে, মা হইল মানে 6 মান্থর প্রেগনেন্সি আছে। তার আগে মেডিকেল আসিল, মেডিকেলে 6 দিন দেওয়ার পরে তারা বাড়িতে আইসে ডিসচার্জ হইয়া। এরপরে ব্লিডিং আসিল আর বাচ্চার থলির মার থলির মধ্যে যে বাচ্চা আছে বাচ্চার জল একদম শুকাই গেছে। বাচ্চাটার ওজন 500 গ্রাম আছে। তো ব্লিডিং দেখার পরে আমি পেশেন্টারে এডমিশন লাইফলাইন দিছি। লাইফলাইন দেওয়ার পরে মোটামুটি ট্রিটমেন্ট চলতে আসিল। হ্যাঁ, তারা কইছে স্যার আমরা মাটা ভালো লাগে, ব্লিডিং ও মাটা লাগে, বাচ্চা তো আমার লাগে না, আমরা একবারে বন্ধ করাইলি, আপনি লাগে অপারেশন করিলে, আমরা একেবারে বন্ধ করাইছি, আমার বাচ্চা লাগে না, বহুত কষ্ট করে আর মেডিকেলও 6 দিন রয়েছে, বহুত হ্যারাসমেন্ট হয়ে গেছে। আমি কইছি দেখো এত ছোট বাচ্চা অপারেশন, আচ্ছা দেখি যদি নর্মেল যদি হয় না তে আমরা আমি একটু টাইম লইছি আর কি, অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সব চলছে, যদি নর্মেল হয় না তে আমরা আচ্ছা দেখা যাইব, চিন্তা করে তোমার ডিসকাস করি, অপারেশন লাগে করবো। হয় বাচ্চাটা মোটামুটি 500 গ্রামের মতো আছে, একটু একটু হার্টবিট আছে আর কি। 500 গ্রামের বাচ্চা জেনারেলি এটা ফুল গ্রোন না ফিট আছে, মানে 500 গ্রামের বাচ্চা। আমি কইছি দেখো অবজারভেশন বাচ্চাটা কত সময় থাকে, যদি মারা যায় তখন তার কাছে পার্টির কাছে হ্যান্ড ওভার করে দিবে। তো বাচ্চা ডাক্তারে দেখছো খালে লইয়া আইছেন তারা, যখন এখন হিট রাখা হয়েছে ভাই, বাচ্চা ডাক্তার বুঝে কইছে ভাই মেডিকেল লইয়া গেলে ভালো হইব। নিউজ ডেস্ক রিপোর্ট, TNL News।